বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের এই লাইভ আলাইকুম। দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তবা শহর শহর থেকে। তো যারা যেখানে আমাদের এই লাইভটি এখন দেখতেছেন এবং কি পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন, সবাই একটু শেয়ার করে দেন, যেহেতু আমাদের ফ্রি ক্লাসটি সবাই এটাতে অ্যাটেন্ড করতে পারে আর কি। আর আমাদের কি বলে, আমাদের পেজে অলরেডি আমরা জুমের লিঙ্ক দেওয়া আছে এন্ড পাসওয়ার্ডও দেওয়া আছে। কেউ যদি চান আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে সরাসরি জয়েন করতে পারবেন। তো দয়া করে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, যেহেতু আপনার দ্বারা আরেকজন উপকৃত হয়। আর যারা যারা জয়েন করতেছেন, নাম বলেন এবং কি কোন শহর থেকে ক্লাস করতেছেন এটা আমাদেরকে একটু বলেন, তাহলে আমরা একটু উৎসাহ পাবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি কমা থেকে বলতেছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার, ওইদিন আপনার দুটো ভিডিও দেখছি, আসলে মানে গত দুইটা ক্লাস অসাধারণ এক কথা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন সিস্টার মনে আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলছিলেন, আপনার পরিচয়টা দেন। রুম থেকে আঁকি আফতার। আচ্ছা আচ্ছা, কি আপু, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার নাম হুসাইন, আমি সানমান্য দত্ত থেকে। আচ্ছা আচ্ছা, এটা ওই ঠিক আছে। আর আর যারা যারা জয়েন হচ্ছেন একটু পরিচয় দিন আর কি, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আর যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন এখন ইতালির ভিতরে, তো সবাই একটু শেয়ার করে দেন, যেহেতু আপনার দ্বারা আরেকটু উপকৃত হয় এই ক্লাসটা দেখতে পারে আর কি। তো আমরা একটু সময় নিচ্ছি, কারণে যেহেতু জুমের আইডি দেওয়া আছে, অনেকে জয়েন করতেছে আর কি। অলরেডি আমাদের মোর কি বলে অনেক লোক আমাদের এই লাইভটি দেখতেছে আপনার ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কোথায় থেকে বলতেছেন? তারান্ত থেকে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো সবাই একটু আপনাদের প্রোফাইলে এটা শেয়ার করে দেন আমাদের যে ক্লাসটা আর কি, যেহেতু অন্যরা সবাই জয়েন করতে পারে, যারা একটু পাতেন্ত রিলেটিভ আগ্রহ আছে যাদের, তো সবাই একটু শেয়ার করে দিলে মানে অন্যজন একটু উপকৃত হয় আর কি অন্যরাও। আচ্ছা, অলরেডি আমাদের ক্লাসে অনেকে জয়েন করে ফেলছে, তো বাকি যারা আছেন, যারা এই ফেসবুক লাইভ দেখতেছেন, কারো কিন্তু আপনার জুম আইডি লাগবে না, ঠিক আছে? কারো যদি একটা ভুল ধারণা থাকে যে আমার জুম আইডি নেই, আমি কিভাবে অ্যাটেন্ড করব, কোনো জুম আইডি লাগবে না। আপনি শুধু জুমটা ইনস্টল করে আপনার ফোনে আপনি লিঙ্কে ক্লিক করলেই হবে, শুধু আপনার নামটা দিবেন যে কোন নামে আমাদের সাথে ক্লাস করতেছেন। তো যেহেতু আমাদের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, সবাই চাইলে আমাদের সাথে জুমে অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করে দিই, ঠিক আছে? যারা যারা আছেন আপনারা যে কি বলে আমাদের লাইভটা শেয়ার করে দেন, তাহলে আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে। ওকে, তো শুরুতে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তবা শহর থেকে। এবং যারাই আমরা ইতালি প্রবাসী পেজ থেকে বা এরপরে আমাদের রেকর্ডেডটা রেকর্ড ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন, সবাইকে ধন্যবাদ আর কি। তো আমরা আজকে করব সেনিয়ালে দি পেরিকোলো, মানে আমাদের প্রথম আর্গুমেন্ট কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। আমাদের প্রথম আর্গুমেন্ট শেষ, আমরা আজকে সেকেন্ড আর্গুমেন্ট থেকে শুরু করব, সেনিয়াল দি পেরিকোলো। যে যে সমস্ত সেনিয়ালে গুলো আমরা পেরিকোলো রাস্তার ভিতরে পাই, বা যেগুলো আপনাদেরকে পেরিকোলো বিপদ সৃষ্টি করে আর কি। ওকে, যে সমস্ত সেনিয়ালে গুলো আপনার বিপজ্জনক সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা আর কি, ঠিক আছে? সেনিয়ালে দি পেরিকোলো। তো আমরা প্রথমে দেখবো যে পেরিকোলো জিনিসটা কাকে বলে, কি আসল বিষয়, কোথায় আমরা পাইতে পারি। তো সেনিয়ালে দি পেরিকোলো আনো ইন জেনারে ফরমাতো ত্রিয়াঙ্গুলারে কন ভার্টিকালে ইন আলতো এ সোনো পোস্টি 150 মেট্রি প্রিমা দেল পেরিকোলো কে সেনিয়ালানো। মানে এখানে বলছে যে যে সেনিয়ালে দি পেরিকোলো গুলা আপনার ফরমাতো, এটা ত্রিভুজ সিস্টেম হয়, যে ত্রিয়াঙ্গুলারে যে সমস্ত ভার্টিকালে যে সমস্ত জিনিসটা আছে এটা উপরের দিকে থাকে, তো এই সিস্টেমের সেনিয়ালে দি পেরিকোলো গুলো হয় আর কি। সবগুলাই আপনার ত্রিয়াঙ্গুলারে, যতগুলো সেনিয়াল আছে দি পেরিকোলো, পেরিকোলোর আন্ডারে পড়ে সবগুলো কিন্তু আপনার ত্রিভুজ সিস্টেম, ঠিক আছে? তো এগুলো আমরা কোথায় পাবো? একটা পেরিকোলো, একটা বিপদ যখন আমরা রাস্তায় দেখবো, তো বিপদটা আমাদেরকে অগ্রিম সতর্কতা দেয়। অগ্রিম সতর্কতা দেয় বলতে আমাদেরকে 150 মিটার আগে এটা প্রে অ্যাভিজও করে, যে আমাদেরকে প্রে অ্যাভিজারে করে বলে যে হ্যাঁ, তুমি যেহেতু এই রাস্তায় যাচ্ছ, 150 মিটার পরে গেলে তোমার জন্য একটা বিপদ আসতে পারে, সেটা একটা ভয়াবহ একটা পেরিকোলো। তো এটা আমরা 150 মিটার আগে পাবো, যেটা আমাদের জানার দরকার আর কি। নর্মালি এটা
সিস্টেম অনুযায়ী 150 মিটার। এরপরে বলছে আপনার সালভো ডিভার্সো ইন্ডিকাসিওনে কন্টেনুতো ইন এভেন্টুয়ালি প্যানেল ইন্টেগ্রেটিভি, যদি কোনো একটা প্যানেলে যদি আপনার যে ডিস্টেন্সটা যদি লেখা থাকে তাহলে ওই ক্ষেত্রে আর 150 মিটার থাকবে না। এরকম একটা প্যানেল যদি আপনারা পান যেটা এখানে 320 মিটার দেখাচ্ছে, তো তার মানে কি এই সিগন্যালের পেরিকোলোটা 150 মিটার পরে আমি পাবো না। এরকম একটা প্যানেল যদি আপনার যদি আলাদা একটা প্যানেল যদি ইন্টেগ্রেটর যদি এটার সাথে সংযোগ থাকে তখন এটা আমরা যে যে জিনিসটা বলে না কেন, এখানে 320 বলছে, যদি বলে যে 500 মিটার পরে তাহলে কিন্তু আমরা 500 মিটার পরে পাবো এই জিনিসটা। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যে ক্যাপিটলে দি রিফেরিমেন্ট, তো এটা হচ্ছে আপনার যে কত নাম্বার অধ্যায় থেকে আমরা এই ক্লাসটা করতেছি সেটা হচ্ছে আপনার ক্যাপিটল দি রিফেরিমেন্ট তো 2, ঠিক আছে, যেটা আমরা সেকেন্ড যে মানে আমাদের যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এই ক্লাসটা করতেছি, এটা এটার আর্গুমেন্ট তো নম্বর 2। তো কোন 2 কুইজ নেলা প্রবা দিয়ে যাবে আপনার, আমরা সবাই জানি যে সিনেল দি পেরিকুলো নিয়ে অনেকগুলা কুইজ আসে এক্সামে, তো মিনিমাম আপনার 2টা কুইজ আসবেই, দুইটার উপরেও হতে পারে, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন যারা প্রেজেন্ট আছেন আজকে ক্লাসে। ওকে, আচ্ছা, এরপরে আমরা প্রথম যে এই আর্গুমেন্টের প্রথম যে সিগন্যালটা সেটা নিয়ে সেটা পড়বো আর কি, এবং জানার চেষ্টা করবো সেটা কাকে বলে স্ট্রাদা দে ফর্মাতা। আর একটা জিনিস বলে দিই, যেহেতু সিগন্যালে দি পেরিকোলো, পেরিকোলো নিয়ে অনেক মানে অনেকের ধারণা আছে যে না এই সাবটাটা অনেক সহজ, আসলে কিন্তু সাবটাটা অনেক সহজ, কিন্তু কিছু কিছু কুইজগুলো আছে জটিল, বোঝাও যায় না। তো এই ক্ষেত্রে আমরা এই সিগন্যাল দি পেরিকোলোটা একটু সময় নিয়ে করব, ঠিক আছে, এটা নিয়ে আপনারা হতে পারে আমাদের 6-7টা পার্টও হয়ে যেতে পারে। তো এটা কেউ এটাকে মানে হেলি ভাবে দেখবেন না, যেহেতু এটা একটা সিগন্যাল দি পেরিকোলো মানে সবগুলো আর্গুমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট পাতেন্তার ক্ষেত্রে, তো সবগুলো আর্গুমেন্ট কিন্তু আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব, যে এরকম না যে শুধুমাত্র আমি সিগন্যালটা দেখাইছি এটার মানে হচ্ছে স্ত্রাদা দে ফর্মাতা এটাই শেষ, তো এটার মানেটা কি, কখন পাইতে পারি, কোথায় পাইতে পারি, এইগুলা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। তো আমি সবগুলো জিনিস আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, স্ট্রাদা দে ফর্মাতা, এই যে এই সিগন্যালটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব, এই সিগন্যালটা এটার নাম হচ্ছে আপনার স্ট্রাদা দে ফর্মাতা, ঠিক আছে। তো ইন ইন্ডিকা আ 150 মেট্রি উনা স্ট্রাদা ইন কাত্তিভো, মানে কি 150 মিটার পরে গেলে আমি একটা রাস্তা পাবো সেটার ফিসটা যে ঠিক নাই, সেটা একটা কাত্তিভো স্ট্রাদা, মানে তার যে রাস্তা যে লেভেলটা বা রাস্তার যে অংশটা ফিসটা যে ঠিক থাকার কথা ছিল সেটা ঠিক নাই, কাত্তিভো মানে এটা খারাপ অবস্থায় আছে আর কি। তো দিস খারাপ হয়ে গেছে, রবিনার হয়ে গেছে বা বুককে, এখানে আপনার কোন ধরনের গর্ত পাইতে পারেন। দবে বিজনীয় রালেন তারে পের এভিতারে স্বান্দামেন্টি এ সলিটাসিওনে আলে সসপেনশনে আমর্তিজাতরি, বলছে যে এই সমস্ত রাস্তাতে আমার গাড়িটা আমি যে যেখানে আমার গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, যে এভিতার যে জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করার জন্য অ্যাভয়েড করার দরকার, যে রালেন্তার আমার গাড়ির গতিসীমা আমি কমাই নিয়ন্ত্রণে রাখবো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য, যেহেতু আমার গাড়ির ভিতরে যে আর্মর্তিজাতরি যে সমস্ত স্প্রিং জগ জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো যেহেতু নষ্ট না হয়ে যায়, আপনি যদি এটার উপরে ঝাঁকা দিয়ে দিয়ে যান তাহলে কিন্তু গাড়ির উপরে প্রেশার অনেক বেশি পড়বে। তো ওই ক্ষেত্রে আপনার সসপেনশনে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলাকে বলে সসপেনশনে আর্মর্তিজাতরি, তো এগুলা যেহেতু খারাপ না হয়ে যায় ওই ক্ষেত্রে বলছে যে গাড়িটা নিয়ন্ত্রণ রাখার জন্য যে একটা কন্ট্রোল মানে একটা বেলোচিতা ভালো একটা মানে গতিসীমাকে নিয়ন্ত্রণ রেখে যাওয়ার জন্য বলছে। এরপরে বলছে দাল মোমেন্ট তো কেলা ভিজিবিলিটা এ প্রেজেন্টে, মানে যখনই আমার যে সমস্ত যেহেতু এটা একটা আপনার কি বলে রাস্তা যেহেতু ইরেগুলারে আমি কোনো কারণে রাস্তা নিচেও নামে যেতে পারি উপরে উঠতে পারি বা সামনে নাও দেখতে পারি, তো যখন বলছে যে যখন আমার দেখার ক্ষমতাটা থাকবে, ঠিক আছে, যখন আমি জিনিসগুলো দেখতে পারবো দাল মোমেন্ট তো কে লা ভিজিবিলিটা প্রেজেন্টে, যখন আমি দেখতেছি সামনে, ইনফ্যাক্ট সি দেবে সে ভিয়েনে উন আলত্র ভিয়েকুলো দি ফ্রন্টে, যদি কোনো একটা গাড়ি যদি সামনে সাইড থেকে আসে বা ইলসোর পাশে কনসেন্টিত বা আমার পাশে যদি কোনো একটা গাড়ি থাকে তাকে চাইলে আমি কিন্তু ওভারটেক করতে পারবো, এক্ষেত্রে আমাকে সোর পাশও নিষেধ করে নাই, ওভারটেক আমি চাইলে করতে পারবো। ওকে, এরপরে বলছে ওকরে রিদুরে লাভেলে চিতা সে চিত্রাত্তা দি
se si traina un rimorchio, scusa, বলছে এখানে occorre ridurre la velocità, বলছে যে আমাদের গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য se si traina un rimorchio, rimorchio কাকে বলে? যেহেতু আমাদের এটা সেকেন্ড আর্গুমেন্ট, আমরা অনেকগুলো আর্গুমেন্ট করি নাই, তো অনেক যে যারা এখানে নতুন ব্যক্তি আছেন তারা রিমর্কিও বা এই সমস্ত সাসপেনশনে বলেন আমরজিতাতরি বলেন এই সমস্ত নামগুলো তাদের জানা নাই, ঠিক আছে? তো এই জন্য আমি সবগুলো ছবি এখানে অ্যাড করে দিয়েছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, যেহেতু পাতেন্দ্র ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকের একটা ভয় কাজ করে নিজের ভিতরে, এটা আমি পারবো নাকি না, এটা অনেক কঠিন জিনিস, এটা মানে মোটেও কঠিন না যদি আপনি এটাকে পজিটিভ ভাবে নেন এবং কি যদি এটার পিছে টাইম দেন, ঠিক আছে? তো এখানে বলছে যে অপকর রিদুরে লাভেলো চিতা শেষি ত্রাইন রিমর্কে, যদি এরকম একটা রিমর্কেও চালায় যদি আমরা এরকম একটা রাস্তাতে অবস্থান করি তখন কি আমার গতিসীমা বেশি রাখবো না কমায় রাখবো? অবশ্যই আমি মদেরারে করে রাখবো, সেটা হচ্ছে কি আমার গতিসীমাটা অনেক নিয়ন্ত্রণ রাখবো, যেহেতু আমি কোনো একটা জিনিসকে টেনে নিয়ে যাচ্ছি ত্রাইনারে করতেছি। তো prevede eventuali sbandamenti dai veicoli provenienti dal senso opposto e tenere il volante con una presa più sicura, বলছে যে সামনে থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তারা sbandamento এদিক সেদিকও চলে যেতে পারে, বা আমার গাড়িটা যেহেতু আমি রিমর্কিও নিয়ে যাচ্ছি সেটাও এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে বলছে যে বোলান্তে আমাদের গাড়ির যে স্টার্টিংটা আছে সেটাকে বলছে যে তেনেরে পিউ সিকিউর, অনেক শক্তভাবে ধরে রাখার জন্য, যে সিকিউর ভাবে ধরে রাখার জন্য। আচ্ছা, এরপরে বলছে ইল সেগনালে পো এসারে ইন্টোগাতো কোন ইল পানেলো দি স্টেজা 901, মানে এই সেগনালটা এরকম একটা পানেলোর সাথে থাকতে পারে। তো এটার মিনিং গুলো আমরা সামনে গেলে দেখবো, শুধুমাত্র জেনে রাখেন যে তো এটার সাথে দুইটা ফ্রেচা দেওয়া আছে, তার মানে কি এটা কন্টিনিউ 380 মিটার পর্যন্ত এই রাস্তাটা কন্টিনিউ এরকম স্ট্রাদা দেফরমাতো হয়ে আছে, ঠিক আছে? এই সেগনালের সাথে আমরা এটা পাইতে পারি, মানে এটার সাথে এটা সংযুক্ত থাকতে পারে। এরপরে বলছে ও কোন লিমিটে মাসিমো দি ভেলোসিটা, মানে কি লিমিটে মাসিমো সাথেও সংযুক্ত থাকতে পারে। এখানে এখানে আপনারা খেয়াল করেন যে এখানে লাবোরিং কোর্সও দুটোটা সেগনালে কিন্তু একসাথে সংযুক্ত আছে, ঠিক আছে? এরপরে বলছে সে আফন্দো জালো, যদি তার ফন্দোটা তার ব্যাকগ্রাউন্ডটা যদি হলুদ হয়, জালো এ পোস্ট ইন প্রেজেন্সা দি উনা কান্তিরে স্ট্রাদালে, ওকে, এখানে বলছে সে আফন্দো জালো, যদি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি হলুদ হয়, হলুদ হলে কি হবে যে এ পোস্ট ইন করেসপন্ডেন্সা দি উন কান্তিয়ারে স্ট্রাদালে, মানে কি রাস্তার নির্মাণ কাজ চলা অবস্থায় রাস্তার কোন একটা কাজ চলতেছে ওই ক্ষেত্রে তারা ফন্দো জাল্লো কার্তেলিনটা ইউজ করতে পারে, এটা হতে পারে ফন্দো জাল্লো। তো নন ইন্ডিকা উন ফরতে ভারিয়াশন দি পেন্ডেন্সা দে লা স্ট্রাদা, মানে এটা কি ফরতে ভারিয়াশন পেন্ডেন্সা হতে পারে, উপরে দিকে উঠতেছে নিচে দিকে নামছে, এরকম কিছু কিন্তু তারা বুঝায় না। আশা করি যারা এই ক্লাসে আছেন সবাই বুঝতে পারছেন জিনিসগুলো, যেহেতু এটা সেনেল দি পেরিকোলো অনেক সহজ একটা সাবজেক্ট, তারপর আমি অনেক ভালো করে খুঁটিনাটি সবকিছু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আশা করি আমি আপনারা বুঝতে পারছেন। তো আমরা কুইজে চলে যাব, কিছু কুইজ দেখব এটা নিয়ে, তারপর আমরা মাইক্রোফোন গুলো অন করে কুইজ গুলোর উত্তর দিতে পারেন। তো প্রথম কুইজটা হচ্ছে ইল সেগনালে রাফিগুরাতো পো এসারে আসোচাতো কোন উন সেগনালে দি লিমিটে মাসিমো দি ভেলোসিটা, মাইক্রোফোন গুলো মিউট করা, আপনারা চাইলে এটাকে অন করতে পারেন, অন করে আমাদের কুইজ গুলোর উত্তর দিতে পারেন আর কি। ভেরো যারা আমাদের এই ক্লাসটি আপনারা ফেসবুক লাইভে দেখতেছেন, যদি আপনারা সরাসরি আমাদের ক্লাসে সংযুক্ত হতে চান তাহলে ওই ক্ষেত্রে আমাদের জুমের লিঙ্কটা দেওয়া আছে এবং কি আইডি পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, আপনারা ক্লিক করলে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারবেন। আর যারাই দেখতেছেন তারা একটু শেয়ার করে দেন, যেহেতু আপনার আপনার মানে আপনার দ্বারাই আরেকজন উপকৃত হয় আর কি। তাহলে এখানে কুইজটা বলছে যে ইল সেগনালে রাফিগুরাতো পো এসারে আসোচাতো, মানে এটা একটা সেগনালের সাথে জয়েন্ট থাকতে পারে, সোচাতো থাকতে পারে, কোন উন সেগনালে দি লিমিটে মাসিমো দি ভেলোসিটা, মানে লিমিটে মাসিমো আমরা আগে যেটা দেখে আসছি সেটার মতো এটা একসাথে সংযুক্ত থাকতে পারে, তাহলে এটা কি হবে? বেরো, অবশ্যই বেরো, এটা একটা লিমিটের সাথে থাকতে পারে, যে বলবে যে এই রাস্তা দেফরমাতা, এই রাস্তা খারাপ অবস্থা, তুমি চাইলে এখানে 20 যাও, 30 যাও, 50 যাও, 80 যাও, এরকম একটা লিমিটেশন থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে ইল সেগনালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাত্তো দি স্ট্রাদা কোন পাভিমেন্টাসিওনে ইররেগোলারে, বেরো বেরো, ওকে, ইল সেগনালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাত্তো দি স্ট্রাদা কোন পাভিমেন্টাসিওনে ইররেগোলারে, মানে কি যে রাস্তার যে পিচটা আছে সেটা রেগুলার না, ইররেগোলারে মানে সেটার অবস্থা খারাপ, কাত্তিবস্তাতো, তাহলে এটা কি হবে? বেরো। ওকে, এরপরে টচ ইল সেগনালে রাফিগুরাতো প্রেনুনচা উনা ডপ্পিও কুরবা, ফলসো,
দপ্য কুরবা দপ্য দস্য যেটা আসুক না কেন, এটা সাল সব, এটা দস্যর সাথে কোনো সম্পর্ক নাই, কুরবার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা সামনে এরপরে গেলে কুরবা গুলা করবো আর কি। ওকে, তাহলে এটা ফালস। এরপরে বলছে ইল সেনিয়ালে রাফিগুরা তো সিত্র বা ইঞ্জেনেরে ইঞ্জেনেরে 150 মেত্রি প্রিমা দি উন ট্রাত্তো দি স্ট্রাদা কন ফন্দো ইররেগুলারে কিসের ভিতর পড়ছে? ওকে, ব্রাভো। আচ্ছা, এরপর এটা বলছে সেনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন দস্য, এটা একটা দস্যর কথা বলছে। আশা করি সবগুলা কুইজ সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এরপরে সিনিয়ালেতে চলে যাব, ঠিক আছে? ওকে, পরের সিনিয়ালটা হচ্ছে দস্য। দস্য কাকে বলে, কি আসো বিষয় আমরা এখানে বিস্তারিত দেখবো। তো এখানে একটা ছবি অ্যাড করা আছে, কয়েকগুলা ছবি অ্যাড করা আছে, যেহেতু আপনারা ভালো করে জিনিসগুলো বুঝতে পারেন। শুধুমাত্র আমি যদি দস্য সিনিয়ালটা দেখাই, তাহলে অনেকে যারা এখানে নতুন আছেন, যারা পাতেন্তে নিতে আগ্রহী বা যাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, সেই জিনিসগুলো দূর করার জন্য আমরা আমাদের এই সিস্টেমটা আর কি, যেহেতু এটা একটা দস্য, দস্য কিরকম হইতে পারে, রাস্তায় কি আসো বিষয়, সেই জন্য আমরা কিছু ছবি বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসছি। এই সমস্ত ছবিগুলো আপনাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে শুধুমাত্র ভালো করে বোঝানোর জন্য। তো ইন্ডিকা উন স্ত্রাদা ইন সালিতা সেগুইতে দা উনা দিশেজা। সালিতা দিশেজার মানে কি? মানে হচ্ছে যে এটা এমন একটা রাস্তা যেখানে আমি চাইলে উপরের দিকে উঠবো, এবং কি এখানে উঠার পর আবার আমাকে কি নিচের দিকে নামতে হবে। এটাকে বলে যে সেগুইত দা সালিতা আমি প্রথমে এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠবো, এরপরে নিচের দিকে নামবো। এরপরে বলছে ভারিয়াসিওনে দি পেন্ডেন্সা দা স্ট্রাদা, মানে কি রাস্তার যে সিস্টেমটা আছে ওইভাবে সেটা ভারিয়াসিওন হবে, যে পেন্ডেন্সা যেটা আছে সেটা। এরপর বলছে দোবে মাঙ্কালা ভিজিবিলিতা, যেহেতু একটা দস্য, দস্য মানে কি উঠার সময় একটা দস্যতে আমি যখন উঠবো তখন কিন্তু আমার ভিজিবিলিটা মানে দেখার ক্ষয়ক্ষমতা এক থাকবে না। এটা হতে পারে একটা পন্তের ক্ষেত্রে হতে পারে, যে দস্যর মতো একটা সিনিয়র দিয়েছে, তার মানে কি আমি যখন উপরের দিকে উঠতেছি তখন কিন্তু দেখতেছি না যে সামনে কি হচ্ছে না হচ্ছে। ওকে, এরপরে দবে মাঙ্কালা ভিজিবিলিটা মানে কি দস্য যখনই পাবো তখন আমার একটা যে দেখার ক্ষয়ক্ষমতাটা তখন কমে যাবে, মাঙ্কারে হয়ে যাবে। এরপরে পেরতান তো সোনো বিয়েতাতি, তো ওই ক্ষেত্রে যেহেতু আমি সামনের দিকে দেখতেছি না, ওই ক্ষেত্রে আমাকে কিছু কিছু জিনিস নিষেধ করছে। পেরতান তো সোনো বিয়েতাতি ইল সরপাস সুত্রাত্ত ইন সালিতা, মানে উঠার সময় যেখানে অ্যাটেনশন আমরা একটা জিনিস খেয়াল করি, সালিতা, সালিতা মানে কি আমরা যখন উঠতেছি দস্য দিয়ে উপরের দিকে উঠতেছি, ওই ক্ষেত্রে আমাকে কি বলছে যে সরপাস বিয়েতাত, আমি ওই ক্ষেত্রে উঠার সময় যেহেতু আমি সামনে দেখতেছি না কি আসতেছে না আসতেছে, তখন আমার জন্য ওভারটেক নিষেধ। কিন্তু দিশে যাতে আমি চাইলে ওভারটেক করতে পারবো, যেহেতু নিচের দিকে নামতেছি আমার সামনে সাইড পুরো ক্লিয়ার। ওকে, এরপরে বলছে সালিতা লাফের মাথা, আমি চাইলে কোনো অবস্থায় দস্যর উপরে ফেরমাথা করতে পারবো না। যেখানে ফেরমাথা নিষেধ তার মানে কি এখানে অটোমেটিকলি পার্কিংও নিষেধ। তাহলে এখানে ফেরমাথা নিষেধ, তারপরে যে লা সস্তা ফেরমাথায় সস্তা মানে কি আমি চাইলে এটার উপরে ফেরমাথা করতে পারবো না, পার্কিং করতে পারবো না একটা দস্যর উপরে। এরপর বলছে ইনভার্সিওনে দি মার্চা এ লা রেত্রো মার্চা, রেত্রো মার্চা হচ্ছে ব্যাক গিয়ার, আর ইনভার্সিওনে দি মার্চা হচ্ছে ইউটার্ন নেওয়া। ধরেন আমি এখানে আসি একটা এটার উপর দিয়ে একটা ইউটার্ন নিয়ে নিছি, সেটাও আমার জন্য নিষিদ্ধ, এটা আমি করতে পারবো না। এরপরে দেখেন কি বলছে, সে লা স্ত্রাদা এ আ সেনসো উনিকো ওপুরে আ দপ্পিও সেনসো কন কোয়াত্রো কোর্সিয়ে দুয়ে পের অনি সেনসো দি মার্চা, যদি এই রাস্তাটা আপনার সেনসো উনিকো হয়। সেনসো উনিকোর ক্ষেত্রে ধরেন একটা রাস্তা এরকম যে মাঝখানে কি একটা দরদর দাগ দেওয়া আছে, এই রাস্তাটা কি সেনসো উনিকো, মানে সামনের দিকে গাড়িগুলো একমুখী যাচ্ছে, সেন্সোনিকো মানে ওয়ান ওয়ে একমুখী যাচ্ছে, ওই ক্ষেত্রে কি বা একটা দপ্পিও সেনসো কি দুইটা চারটা কোর্সি আছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে একদিক দিয়ে গাড়ি আসতেছে, তার মানে ওই ক্ষেত্রে আমি চাইলে কি ওই ক্ষেত্রে আমাকে বলছে যে ইল সরপাসো সিপয়ে ফেতুয়ারে আংকে সূত্রাত্ত ইনসালিতা, ওই ক্ষেত্রে চাইলে আমি সরপাসো আপনার দশতে করতে পারবো কুরবায় করতে পারবো, যদি এটা সেন্সোনিকো হয়, ওয়ান ওয়ে একমুখী রাস্তা হয় বা চারটা কোর্সি আছে, দুইটা এক সাইডের জন্য আর দুইটা আরেকটা সাইডের জন্য, তখন আমাকে
পারমিশন দে, আমি চাইলে এখানে কি ওভারটেক করতে পারবো, কনসেন্টিত। এরপরে বলছে ভিজনে ডিমিনুইরে লা ভেলোসিটা এ স্পোস্তারসি ইল পিউ পসিবল আল মার্জিনে দেসরো দেলা কারেজাতা, বলছে যে যেহেতু এইখানে আমি একটা পেরিকোলো দেখতেছি, পেরিকোলো মানে কি, তার মানে আমি আমার গতিসীমা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, মানে ভিজনে মদেরারে ভিজনে ডিমিনুইরে লা ভেলোসিটা মানে আমার গতিসীমা যেটা আছে সেটাকে আমি কন্ট্রোলে নিয়ে আসবো, নিয়ন্ত্রণে নিয়ে আসবো। স্পোস্তারসি আল পিউ পসিবলে মার্জিনে দেশ দেলা কারে যাতা মানে কারে যাতা ডাইন সাইড করে আমি একটু চেপে যাবো, যেহেতু সামনের দিকে দেখতেছে না কি আসতেছে। সে লা স্ত্রাদা এ আর দপ্য সেন্স কোন দুয়ে সোলো করছে, যদি এ রাস্তাটা আপনার ডাবল ওয়ে হয় যে একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে গাড়ি আসবে, তাহলে দুই কোর্সিয়া যদি থাকে ওই ক্ষেত্রে বলছে আমাকে এই জিনিসটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। এরপরে বলছে এল সেনিয়ালে কোন ইন্ডিকা উনা স্ত্রাদা দেফরমাতা in cattivo stato o con pavimentazione irregolare non va confuso con il segnale figura numero uno, mani jodi e segnale shate kono quiz ashe je je è una strada deformata va cattivo stato shegula shobgula è falso karon deformata segnale eta shate eta e segnale ba eta shate kono confuse hoben apnara. Erpor bolche si trova e si può trovare anche in presenza di cordioli trasversali di rallentamenti dosse artificiali, মানে এটা আমরা দর্শে আর্টিফিশিয়ালি সামনেও পাইতে পারি, আর্টিফিশিয়ালি দর্শে গুলা এরকম হয়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে আমরা কিছু কুইজ করব। যারাই আমাদের সাথে সংযুক্ত হতে চান ফেসবুকে আমাদের লিংক দেওয়া আছে এবং কি আইডি পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আর যারাই এই ক্লাসটি লাইভে দেখতেছেন ফেসবুকে সবাই শেয়ার করে দেন একটু দয়া করে। ওকে, তো এটা নিয়ে প্রথম কুইজটা হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাত্তো দি স্ট্রাদা ইন কাত্তিভো স্টাতো, কি হবে এটা? ভেরো ফালসো। কাত্তিভো স্টাতো, কাত্তিভো স্টাতো কোনটা? আমরা যেটা ডিফরমাতো, আর যেহেতু এটা কি, এটা একটা দস্যর দস্যর কথা বলছে, তাহলে এটা কি হবে? এখানে কাত্তিবস্থাতে কোনো অপশন নাই, ঠিক আছে, যে রাস্তাটা খারাপ অবস্থা আছে বা রাস্তাটার কোনো একটা অংশ খারাপ আছে এটা কিন্তু এখানে উল্লেখ করে নাই, তাহলে এটা ফালসো। ওকে, সেকেন্ড হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উনা ভারিয়াসিওনে দি পেন্ডেন্সা দেলা স্ট্রাদা কন লিমিটাতা ভিজিবিলিতা, ভেরো, মানে এখানে কি আমার দেখার ক্ষমতা কি লিমিটেশনের ভিতরে চলে আসছে, যে আমি আগের মতো যেরকম দেখার ক্ষমতা আছে সেটা কিন্তু এখানে নাই, তাহলে কি ভ্যারিয়েশন পেন্ডেন্সা মানে রাস্তাটা উপরের দিকে উঠতেছে এরপরে নিচের দিকে নামতেছে পেন্ডেন্সা, ঠিক আছে, তাহলে এটা কি হবে? ভেরো। ওকে, তিন নাম্বারটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন ট্রাত্তো দি স্ট্রাদা কন পাভিমেন্টাসিওনে ইররেগোলারে, পাভিমেন্টাসিওনে ইররেগোলারে স্ট্রাদা ইন কাত্তিভো স্টাতো, কি এটা আমরা স্ট্রাদা দেফরমাতা আগে যেটা করে আসছি সেটা, তাহলে এটা কি হবে? যারা যারা উত্তর দিবেন আবার মাইক্রোফোন গুলো অন করেন, আর কারো যদি সাউন্ডের কোন আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে আপনি একটু দূরে চলে যান যেহেতু অন্য ডিস্টার্ব না হয়, ঠিক আছে। তো চার নাম্বার কোয়েশ্চন হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন দস, যা বলছে যে দসর কথা বলছে, তাহলে এটা কি হবে? ভেরো, ভেরো। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো এ পোস্ট দি নরমা 150 মিটার প্রিমা দি উন দস, ভেরো, ভেরো। নরমালি 150 মিটার আগে লাগানো আছে একটা দসর আগে, তাহলে এটাও ভেরো, ভেরো, ভেরো। তো নাম্বারটা এল সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা লাবোরিং কোর্সো, কি হবে এটা? ফালসো। লাবোরিং কোর্সো হলে এটা কি হইতো? ফন্দো জাললো থাকতো, ঠিক আছে, যেহেতু এখানে ফন্দো জাললো নাই তার মানে কি লাবোরিং কোর্সো না, এখানে রাস্তার কোনো নির্মাণ চলতেছে না, তাহলে এটা ফালসো। আশা করি কুইজ গুলো সবাই বুঝতে পারছেন, এরপরে সিনিয়ালতে চলে যাবো আমরা। জি, ওকে। এরপরে সিনিয়ালটা হচ্ছে আপনার কুনেত্তা, কুনেত্তা কাকে বলে, কি আসল বিষয়, এখানে নানান ধরনের ছবি অ্যাড করে দিয়েছি আমি শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যে কুনেত্তা জিনিসটা কি বা আমরা রাস্তায় কেরকম ভাবে পাইতে পারি, ঠিক আছে। তো ইন্ডিকা উনা স্ত্রাদা ইন দিশেজা সেগুই তো দাউনা সালিতা, মানে কি এই রাস্তাটা আমি আসলে দিশেজা নিচের দিকে নামবো এরপরে কি উপরের দিকে উঠবো, এটাকে বলে দিশেজা ইন সালিতা, মানে সেম কুনেত্তা এখানে যেটা দেখতেছেন এই রাস্তাটা আসে নিচের দিকে নামছে এরপরে কি সে উপরের দিকে উঠতেছে, এটাকে বলে কুনেত্তা। তো দোভে লা ভিজিবিলিতা
È presente, infatti si deve, viene o un veicolo di fronte, pertanto il sorpasso è consentito. Maniki, unettate quinto amar visibilità. Dekar khoi komota kintu dosor moto na doso, eta ulta ta doso che erokom je jokhon ami upore dike ulbo tokhon kintu dektechi na. Ar ei khetre jehetu ami niche dike namtechi tar mane ki amar dekar khoi komota ta kono somoshya hocche na. Tar mane ekhane visibility 100% ase amar dek amar je chok diye je dekhar je jinish ta ache seta ami ekhane dekhte parbo jehetu ami upore dike uthtechi na. তাহলে এই ক্ষেত্রে বলছে যে পেরতান্ত ইল সরপাসো এ কনসেন্টিতো, এই সাইডে আমি চাইলে ওভারটেক করতে পারবো। আপনারা খেয়াল করেন রাস্তাটা কি ত্রাতে যাতা, মানে কি দাগগুলা ত্রাতে যাতা ডিসকন্টিনিউ করা আছে, তার মানে এখানে চাইলে কোনো একটা ব্যক্তি এখানে যে কোনো একটা গাড়িকে ওভারটেক করতে পারবে। ওকে, এরপরে বলছে কোন মডারাসিওনে anche su strada a doppio senso con due due solo corsie, যখনই আমি একটা সরপাসো করব তখন আমার কোন মডারেশন মানে নিয়ন্ত্রণের ভিতরে থেকে আমাকে এই সরপাসোটা করতে হবে, যেহেতু এখানে দুইটা কর্সি আছে পার সেন্সো দি মার্চা, মানে সেন্সো কোন সেন্সো solo due corsie, মানে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এক সাইড দিয়ে গাড়ি আসছে। তো ইল পার্টিকুলার ইল পেরিকোলো এ anche dovuto alla presenza di acqua, acqua che si può accumulare in caso di pioggia, pericolo di aquaplaning. মানে এখানে বলছে যে যদি কোনো কারণে অনেক অনেক বৃষ্টিপাত হয়, বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি আটকা যেতে পারে। এখানে আপনারা খেয়াল করেন অনেকগুলা পানি আছে এখানে, তো পানি থাকা অবস্থায় যদি কোনো একজন একজন ব্যক্তি গাড়ি নিয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনার কি যে এখানে আকোয়া প্লেনিং গাড়িটা যদি বুয়ত থাকে কোনো কারণে, যদি খালি থাকে তাহলে কি গাড়িটা আপনার বেশে উপর দিয়ে চলে যেতে পারে, সেটাকে বলে আকোয়া প্লেনিং, যেটা হচ্ছে আপনার পেরিকোলো দি আকোয়া প্লেনিং। তো এই জিনিসটা এখানে সম্ভাবনা 100% আছে, যেহেতু এটা একটা কুনেত্তা উপরে মানে দিশে যায় এরপরে সালিতে, তার মানে এখানে নিচে যে অংশটা রয়ে গেছে এখানে পানি অবশ্যই আটকে যেতে পারে। এখানে একটা ছবিতে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে বলছে occorre moderare la velocità, এই অবস্থা আমাকে কি করতে হবে, আমার গতিসীমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, per evitare eccessive sollecitazione e danni alle sospensioni ammortizzatori, মানে কি আমাদের গাড়ির যে জকটা আছে স্প্রিং যেটা আছে সেগুলা যেহেতু কোনো একটা ক্ষয়ক্ষতি না হয়, এজন্য বলছে যে আমার গতিসীমাটা নিয়ন্ত্রণ রাখার জন্য। e per non prendere perdere il controllo del veicolo, মানে আমি যেহেতু আমার গাড়ির কন্ট্রোলটা না হারাই ফেলি সেজন্য বলছে আমার গতিসীমাকে আমি নিয়ন্ত্রণ রাখার জন্য। tenere il volante con una presa più sicura, মানে আমার যে বোলান্তে স্টারিং যেটা আছে সেটাকে বলছে শক্ত করে ধরে রাখার জন্য, più sicura মানে সিকিউর ভাবে থাকার জন্য। অনেক সময় আমরা স্টারিংটা ছেড়ে দিও কিন্তু গাড়ি চালাই, তো এই ক্ষেত্রে বলছে যে ছাড়া যাবে না, স্টারিংটা অনেক শক্ত করে সিকিউর ভাবে ধরে রাখতে হবে। এরপরে বলছে considerare la possibilità di accumulo di acqua, fango o detriti, মানে এখানে বলছে যে consider la possibilità di accumulo di acqua, মানে এখানে possible হতে পারে কোনো কারণে পানি জমে থাকতে পারে, ফাঙ্গো এখানে কাদাও জমে থাকতে পারে, ও detriti এখানে পাথর বা অন্য কোনো ধরনের জিনিস এখানে পানির ভিতরে থাকতে পারে, তো এই জন্য বলছে ডাবল অ্যাটেনশন থাকার জন্য। আচ্ছা, এরপরে বলছে ইল সেনিয়ালে নন ইন্ডিকা উনা স্ট্রাদা দে ফরমাতা, আটেনশন এটার সাথে আমরা কনফিউজ হব না, এটা কোনো দে ফরমাতার কোনো সেনিয়াল না, এটার নাম হচ্ছে কুনেত্তা। তো ইন কাত্তিভো স্টাতো ও কন পাভিমেন্টাসিওনে রেগোলারে নন ভা কনফিউজো কোন ইল সেনিয়ালে নুমেরো উনো, মানে দে স্ট্রাদা দে ফরমাতার সাথে এটার সাথে কোনো কনফিউজ যেত না হয়। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আজকে যতগুলো সেনিয়ালে আমি করাচ্ছি এগুলো সবগুলো সেনিয়ালের নামটা আপনারা মুখস্থ করবেন যারা নতুন আছেন, আর যারা পুরানো আছেন তারা তো, যারা এক্সপার্ট আছেন তারা তো এই জিনিসগুলো জানেন, ঠিক আছে? তো যারা নতুন আছেন এই সিনিয়ালের নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, যেহেতু কুইজ আসলে আপনি এগুলোর উত্তর দিতে পারেন। তো আমরা চলে যাব প্রথম কুইজে। প্রথম কুইজটা হচ্ছে এল সিনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন ত্রাত্তো দি স্ট্রাদা পেরিকোলোসো আ কাউজা দি উনা কুনেত্তা, কি হবে এটা? হ্যাঁ, প্রশ্নের ভিতরে কিন্তু সবকিছু বলে দিছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাসের লাস্টে সবার প্রশ্নগুলো নিব আর কি, যেহেতু সিনিয়ালে দি পেরিকুলো একবারে সহজ, এক্ষেত্রে যেভাবে বুঝাইতেছি আমি ধারণা করতেছি আর কি কারো কোনো প্রশ্ন থাকবে না। স্যার একটা অনুরোধ করি স্যার, মানে এখানে যারা আছে আমাদের ভাই বোন অনেকে অনেক কারণে অনেক ডিস্টার্ব হইতেছে, যদি একটু দয়া করেন সবাই, হ্যাঁ যাদের যাদের শব্দ দূষণটা হচ্ছে যারা বা একটু শব্দ আসতেছে আপনারা একটু দূরে চলে যান, যেহেতু আরেকজন ভালো করে বুঝতে পারে আর কি। মাইক্রোফোন গুলো আবার মিউট করে দিছি আমি, তো যারাই উত্তর দিবেন তারা অন করে উত্তর দেন আর কি, ঠিক আছে? তো এরপর এটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো প্রেনুনচা উন রেস্ট্রিঞ্জিমেন্টো দেল্লা কারেজ্জাতা, মানে কি কারেজ্জাতাটাকে এখানে চিপা করে দিছে, রেস্ট্রিঞ্জিমেন্টো করে দিছে, তাহলে এটাতে কি হবে? ফালসো, যেহেতু এটা কুনেত্তা কারেজ্জাতার রেস্ট্রিঞ্জিমেন্টো সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটা ফালসো।
আচ্ছা এরপরটা হচ্ছে ইন সেনিয়ালে রাফিগুরা তো এন সেনিয়ালে দি পেরিকোলো মানে এটা একটা পেরিকোলো সেনিয়াল কি হবে এটা ফালসো কেন ফালসো এটা কি দিবি তো এটা পেরিকোলো সি সরি আমরা যেগুলাই করতেছি সবগুলো কিন্তু সেনিয়াল দি ফেরিকোলো এটার সাথে কনফিউজ হয়ে না একটার সাথে আর কি তাহলে এটা কি হবে হান্ড্রেড হান্ড্রেড বেরো ওকে এরপর এটা হচ্ছে সেনিয়াল এর ফিগুরা তো প্রেনুনচা উন দসো এখানে কি ফালসো 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 দশশো এরকম আমরা আগে পরে আসছি দশশোটা এরকম আকৃতির হয় ঠিক আছে যে আমরা একটা সালিতে এবং কি দিয়ে আছে এটা দশশো সাথে কোন সম্পর্ক নাই এটা একটা কুনেত্তা তাহলে এটা কি হবে ফালসো ফালসো ওকে এরপর এটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন ট্রাত্তো দি স্ট্রাদা ইন কাত্তিভো স্টাতো ফালসো 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 মানে কি মানে রাস্তার অবস্থা ভালো না খারাপ রাস্তা খারাপ রাস্তা রাস্তার পিচটা অনেক খারাপ হয়ে গেছে এই রাস্তাতে মানে আমি যাইতে হলে অনেক সতর্ক ভাবে যাইতে হবে হয়তো আমি রাস্তার বাইরেও চলে যেতে পারি তাহলে এটার সাথে কুনেত্তার কোনো সম্পর্ক নেই কুনেত্তা হচ্ছে দিশে যায় এরপরে সালিতা নিচের দিকে নামবো এরপরে উপরে তাহলে এটা ফালসো ওকে এরপরে ছয় নাম্বারটা হচ্ছে ইল সেনিয়েল এর ফিগুরা তো প্রেনুনচা উনা কুনেত্তা মানে এটা একটা কুনেত্তা তাহলে এটা ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই বুঝতে পারছি না এরপরেটাতে চলে যাই আমরা ওকে এরপরেটা হচ্ছে কুরবা দেসরা মানে আমরা যখন একটা কুরবা করব কুরবাটা ডাইন সাইডে থাকবে তো কুরবা দেসরা তো এটা আমরা বেসিক্যালি দেখলে বুঝতে পারবো মানে কি একটা রাস্তা এদিকে বাম ডাইন কি বলে ডাইন দিকে মোড় নিছে ঠিক আছে যে রাস্তাটা ডাইন দিকে ঘুরে অন্য সাইডে গেছে তো এখানে প্রেনুনচা উন ত্রাত্তো দি স্ট্রাদা নন রেত্তো লিনিও মানে কি রাস্তাটা সোজা না রেত্তো লিনিও না দোভে সলিতামেন্তে মাঙ্কা লা ভিজিবিলিতা হ্যাঁ কুরবার ভিতরে আমার কি দেখার ক্ষয় ক্ষমতা যেটা সেটা কমে যাবে তাহলে কি মাঙ্কা লা ভিজিবিলিতা ভিজিবিলিতা এখানে আগের মতো নাই তো সোনো পেরছ বিয়েতাতে এখানে আমাকে নিষেধ করছে হিলসোর পাসো কাউকে আমি চাইলে এখানে ওভারটেক করতে পারবো না যেহেতু একটা কুরবা এখানে মাঙ্কার সাথে ভিজিবিলিতা আমি দেখতেছি না সামনে কি হচ্ছে না হচ্ছে তাহলে ওই ক্ষেত্রে আপনাকে ডাবল ইম্পিটেশন দিবে না যে আতেনশন এখানে দিবে হিলসোর পাস আর একটা সিনিয়র লাগাবে না অলরেডি আপনি কুরবা দেখলে জানতে পারবেন যে কুরবাতে কি কি জিনিসগুলো নিষেধ ঠিক আছে তো এই ক্ষেত্রে কুরবাতে নিষেধ হচ্ছে সোরপাস এরপরে আমরা সামনে যাচ্ছি যে আর কি কি নিষেধ আছে তো এরপরে বলছে সোরপাস আঙ্কে সে নন সি সুপার লাস্ত্রিশা বিয়াঙ্কা দি মেজেরিয়া আটেনশন এখানে আরেকটা জিনিস বলছে যে কুরবাতে যদি এরকম একটা দাগও থাকে যদি আপনি দাগটা অতিক্রম না করেন তারপরও কুরবাতে সোরপাস নিষেধ শুধুমাত্র এখানে দপ্পিও সেন্সর ক্ষেত্রে তো এরপরে বলছে লাস্তা ইনভার্সিওনে দি মার্চা রেত্রো মার্চা আমি চাইলে কুরবাতে কখনো এখানে গাড়ি নিয়ে পার্কিং করতে পারবো না ইনভার্সিওনে দি মার্চা কুরবাতে আমি ইউটার্ন নিতে পারবো না ইনভার্সিওনে দি মার্চার বাংলা হচ্ছে ইউটার্ন আর মানে ঘুরে আর মন একই রাস্তাতে ঘুরে আবার চলে আসা আর কি আর রেত্রো মার্চা হচ্ছে রিভাইস নেওয়া যে আমি ব্যাক গিয়ারে যাবো সেটাও এখানে কুরবাতে সম্ভব নয় জিনিসগুলো নিষিদ্ধ এরপর বলছে সে লা কুরবা চিত্র বা ইন উনা স্ত্রাদা আর সেন্স উনি সেন্স উনিক যদি আমি এই কুরবাটা একটা ওয়ান ওয়ে রাস্তাতে পাই ওপরে আদপিও সেন্স কোন কোয়াত্রো কোর্সিয়ে পের দুয়ে পের অন সেন্স দি মার্চাই সো পাসো সিপো এফেক্টুয়ারে এখানে আমরা খেয়াল করি কি বলছে ধরেন একটা সেন্স উনিক রাস্তা সেন্স উনিক রাস্তাতে যদি আপনার দুইটা কোর্সিয়া হয় তো দুইটা কোর্সিয়া দুটোটা গাড়ি একমুখী যাচ্ছে ঠিক আছে যে একদিকে যাচ্ছে ওইটাতে আমি কি চাইলে কুরবাতে ওভারটেক করতে পারবো যেহেতু আমি জানি সামনে থেকে কোনো গাড়ি আসতেছে না তো এই ক্ষেত্রে আমার জন্য কনসেন্টিত আর এরপরে যদি আপনার যদি এরকম সাইডটা কোর্সিয়া থাকে যে সাইডটা কোর্সিয়া কি একদিক দিয়ে গাড়িগুলা এদিকে যাচ্ছে যে সামনের দিকে যাচ্ছে আর অপোজিট সাইড থেকে গাড়িগুলো আসতেছে তার মানে কি এখানে পসিবিলিটি নাই যে যে আমার সামনে থেকে কোনো গাড়ি আসবে তো এই ক্ষেত্রেও চাইলে আমি কি যে কোয়াত্রো কোর্সিয়াতে দুইটা কোর্সিয়া পেরা অনি সেন্স যদি মারছে এই ক্ষেত্রেও চাইলে আমি কুরবাতে ওভারটেক করতে পারবো ওভারটেক আমার জন্য এখানে যে মানে আমাকে কনসেন্টিরে করে আমাকে পারমিশন দেয় করার জন্য আচ্ছা এরপরে বলছে ডিজনে ডিমিনিউরে লা বেলোচিতা যদি আমি এরকম একটা কুরবা পাই তখন আমার গতিসীমাটা আমি মানে নিয়ন্ত্রণ নিয়ে আসবো কমাই ফেলবো ঠিক আছে ইন রিলেশনে আল্লাহ ভিজিবিলিটা মানে যেহেতু আমার দেখার ক্ষয় ক্ষমতা কম এই জন্য আমি এই জিনিসটা কমাই নিয়ে আসবো আর রাজ্য দেলা কুরবা মানে কুরবাটা কিভাবে হয়েছে কি আসো বিষয়ের জন্য আর লে কন্ডিশনে দেলে স্পাল তো রাস্তার ফিজের উপরও ডিপেন্ড করে এ আল্লো স্তাত দে প্রেনু মাতিছি আমার টায়ারের যে কি বলে আমার টায়ারের পজিশনটা কি বা টায়ারগুলো কি বেশি ক্ষয় হয়ে গেছে কুরবাতে গেলে কি আমি রাস্তার বাইরে চলে যাব এই সমস্ত জিনিসগুলো বিবেচনা
বিবেচনা করে আমার গাড়ির কন্ডিশন অনুযায়ী আমি কুরবাতে ওই ওই সিস্টেমে আমি আমার গাড়ির গতিসীমাটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। স্পেচে সে এমন্তাতো লা রুয়তা দি স্কর্তে রুয়তা দি সোকোর্সো রুয়তিনো রুয়তা দি সোকোর্সো কোনটা, যেটা আমাদের গাড়িতে এক্সট্রা একটা টায়ার থাকে যেটা আপনার রুয়তা দি স্কর্তা বলে, এবং কি রুয়তিনো যেটা এক্সট্রা টায়ার থাকে, এই টায়ারটা যদি লাগানো থাকে এক্সট্রা টায়ারে, কিন্তু নর্মাল টায়ারের মতো ক্ষয়ক্ষমতা না, এক্সট্রা টায়ারে ম্যাক্সিমাম লেখা থাকে যে উত্তান্ত লোরা, মানে আপনি 80 উপরে যাইতে পারবেন না, 80 ভিতরে থাকতে হবে। তো ওই ক্ষেত্রে এই সমস্ত টায়ার গুলা কুরবাতে গেলে কি, এই সমস্ত টায়ার গুলা অনেক সময় ছোট হয়, একটু মাপে ছোট হয়, তো কুরবাতে গেলে আপনার গাড়িটা যে রাস্তার বাইরে চলে যেতে পারে, স্লিপও করতে পারে। তো এই ক্ষেত্রে বলছে যে এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে বেশি করে অ্যাটেনশন থাকার জন্য বা গতিসীমাটা নিয়ন্ত্রণ রাখার জন্য। এরপরে স্পষ্টার্সি ইল পিউ পসিবিল আল মার্জিনে দেশ্র দেলা কারের যাতা, যেহেতু আমি একটা কুরবা করতেছি তাহলে বলছে যে মার্জিনে দেশ্র মানে আমি একটু ডাইন সাইডে চেপে এরপরে কুরবাটা করব। এই জিনিসটা বলছে সে লাস্ত্রা দেয় দপ্পিও সেন্স কোন দুয়ে কোর্সিয়া, যদি এ রাস্তা দপ্পিও সেন্স হয় দুইটা কোর্সিয়া থাকে, যে একদিক দিয়ে আমি যাচ্ছি আর একদিকে একটা গাড়ি আসতেছে, ঠিক আছে। ওকে, এরপরে বলছে সেনিয়ালে পয়েসের ইন্টারগাতো কোন পানেলো রেকান্তে লাস ত্রিশ স্ক্রিতা তোরনান্তে, মানে এই সেনিয়ালেটা আপনার যে এরকম একটা সেনিয়ালে এটার নিচে তোরনান্তে এটা ইন্টারগাতো, মানে কি এটা সংযুক্ত থাকতে পারে, ঠিক আছে। আমি একটা কুরবা করতেছি এই সাইডে কুরবা দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, তাহলে এরকম তোরনান্তে যদি লেখা থাকে তাহলে কি কুরবা পেরিক্লোজার গুলা সে আগে থেকে আপনাকে অগ্রিম জানা দিবে যে আতেনশিওনে তুমি 150 মিটার পরে গেলে তুমি হয়তো দুই তিনটা কুরবা পাইতে পারো। তো এখানে একটা তোরনান্তে লেখা থাকলে একটা, আর যদি তিনটা লেখা থাকে তার মানে কি তিনটা কুরবা আছে এখানে পেরিক্লোজো। আশা করি জিনিসটা, যেহেতু আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি সবাই বুঝতে পারছেন আর কি। তো আমরা কিছু কুইজ করবো এটা নিয়ে। প্রথম কুইজটা হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উন অবলিগো দিস বলতারে আ দেস্ত্রা, বলছে যে আমাকে বাধ্য করছে যে অবলিগারে করছে যে আমি ডাইন দিকে ইস বলতারে করতে হবে। ডাইন জিনিস বলতারে মানে কি ডাইন পুরো রাস্তাটা চেঞ্জ করে আমি ডাইন দিকে মোড় নিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সেনিয়ালে দি অবলিগো না, অবলিগো হলে কি হতো এটা ফোন দো ভু থাকতো, আর যেহেতু আমরা পেরিকুলো করতেছি এখানে অবলিগোর সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটা ফালসো। আশা করি বুঝতে পারছেন কুইজটা না, যেহেতু অবলিগো বলছে যে বলতারা দেশরা, এখানে আমি কিন্তু ডাইন দিকে আমাকে কোনো কিছু বাধ্য করে না যে আমি ডাইন দিকে মোড় নিতে হবে, ঠিক আছে, আরেকটা রাস্তায় চলে যেতে হবে, এরকম কোনো কিছু বাধ্যতামূলক না এখানে, শুধুমাত্র পেরিকুলো দি কুরবা যে সামনে একটা কুরবা আছে। ওকে, এরপরেটা হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরা তো এ পোস্ত দি নর্মা আ 5 মেট্রি দাল ইনিচো দেলা কুরবা, ফালসো। মানে এখানে বলতেছে যে 5 মেট্রি মানে কি মাত্র আর মাত্র 5 মিটার বাকি, মানে যে সেনিয়ালটা যেখানে পাইছি এখান থেকে আর 5 মিটার বাকি আছে, এরপরে আমি কুরবা পাবো। এটা আমরা 5 মিটার না, আমরা কত মিটার আগে পাবো, মানে 150 মিটার আগে আমাকে বিজয় করে দিবে, তাহলে এটা ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো পয়েসরে ইন্ট্রোগাতো কোন পানেলো কোন স্ক্রিতা তোরনাতে, সাউন্ডের সমস্যা হচ্ছে, মাইক্রোফোন গুলো অফ করে দিই, এখন অন করেন যারা যারা উত্তর দিবেন, ঠিক আছে। তিন নাম্বারটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরা তো পয়েসরে ইন্ট্রোগাতো কোন পানেলো কোন লা স্ক্রিতা তোরনাতে, মানে এটা একটা তোরনাতে পানেলোর সাথে সংযুক্ত থাকতে পারে, আমরা আগে কি করে আসছি এটার নিচে একটা তোরনাতে থাকতে পারে, তাহলে এটা কি হবে, বেরো, ব্রাভি। ওকে, এরপর এটা দেখি যে ইল সেনিয়ালে রাফিগুরাতো এ উন সেনিয়ালে দি প্রেসক্রিপশনে, ফালসো। প্রেসক্রিপশনে আমরা এখনো করি নাই, এখনো করি নাই, তার মানে আপনারা কেউ জানেন না প্রেসক্রিপশনে কি, প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। প্রেসক্রিপশনে একটা যে একটা সিনিয়ালে সেটা সবগুলা তিনটা ক্যাটাগরি সিনিয়াল এটার ভিতরে পড়ছে যে সবগুলাকে প্রেসক্রাইব করে, সেটা হচ্ছে আপনার অবলিগো দিবিয়েত্তো এবং কি আপনার যে প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা, এই তিনটা ক্যাটাগরি প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। যেহেতু আমরা পেরিকুলো করতেছি তাহলে প্রেসক্রিপশনে এখানে কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কি হবে, ফালসো, ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উনা সেরে দি কুরবে পেরিকুলো যে দি কুইলা প্রিমা আদেস্ত্রা, মানে অনেকগুলা কুরবা আছে, এই ক্ষেত্রে প্রথমটা ডাইন সাইডে কি হবে, বেরো, ফালসো। খেয়াল করে আমরা সবাই, বলছে যে প্রেনুনচা উনা সেরিয়ে দি কুরবে মানে কি অনেকগুলা কুরবা আছে, যে সেরিয়ে দি কুরবে হলে এরকম হয়তো যে এরকম যে আপনার অনেকগুলো হইলে মার্ক দেয়া যেত, তিনটা চারটা মার্ক থাকতো, বা এরকম একটা ডাইন সাইডে আসি এরপরে বাম সাইডে গেছে, এরকম যে আরেকটা সিনিয়াল আছে দপ্পিও কুরবা, ওইটার ওইটারও হইলে সেরিয়ে দি কুরবা, মানে অনেকগুলা কুরবা আছে, তাহলে এক্ষেত্রে কি হবে,
ফালসো কোন এক ভাইয়ের মনে হয় সাউন্ডের সমস্যা হচ্ছে আপনার ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে কেউ কথা বলতেছে আশেপাশে আপনি একটু দূরে চলে যান ওকে এটা ফালসো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে সিনিয়ালে রাফিগুরা তো প্রনুনসিয়া উনা সেরেদি পূর্বে পেরিকুলোজে দি কুইলা প্রিমা দেসরা না এখানে সেরেদি কুরবা নয় যে অনেকগুলা কুরবা আছে সেই বিষয়টা কিন্তু এখানে না শুধুমাত্র একটা কুরবার কথা বলছে এখানে ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো প্রনুনসিয়া উনা কুরবা পেরিকুলোজা দেসরা আপনার সে দেশরা না লেখি সিনিস্টার লিখে দিব তখন কিন্তু ফালস হইব যে কুরবা দেখে যে বেরো দিয়ে দিবেন তা কিন্তু না ঠিক আছে যে জিনিসগুলা খেয়াল করেন এরপরের সিনিয়ালতে আমরা চলে যাব আশা করি সবাই কুইজগুলো বুঝতে পারছেন ওকে এরপরে সেনিয়ালটা হচ্ছে কুরবা সিনিস্ট্রা সেম একই সিস্টেম এটা কি পড়ানো লাগবে না আপনারা বুঝে গেছেন আগেরটা ছিল ডাইন সাইডে এখন একটা হচ্ছে বাম সাইডে ঠিক আছে তো এটা নিয়ে আমরা কুইজ করে ফেলি না একই সিস্টেম একইটাই আমরা আগে যেটা বুঝে আসছি এটা হচ্ছে সেম তো মনে হয় একটা ডাইনে একটা বামে একটা ছিল ডাইনে এখন একটা বামে ঠিক আছে সিস্টেম সবগুলো একই এখানে যেটা পড়াবে সবগুলো আগেরটার মতো শুধুমাত্র সিনিস্ট্রা এটা ঠিক আছে তাহলে এটাতে আমরা কুইজ দেখি কিছু কুইজ যে কি বলছে Il segnale raffigurato impone l'obbligo di mantenere la sinistra. Falso. আমাকে বাম সাইডে থাকতে হবে মানতেনের সিনিস্ট্রা মানে বাম দিকে আমাকে থাকতে হবে তাহলে কি হবে এটা ফালসো দেখি এটা একটা কুরবা সিনিস্ট্রা এখানে কিন্তু আমি মানতেনের সিনিস্ট্রা করব তা কিন্তু না ওকে এরপর এটা হচ্ছে লা ফিগুরা রিপ্রেজেন্টাতা উন সিগনালে দি অব্লিগো ফালসো যারাই আমাদের ক্লাসটা ফেসবুকে দেখতেছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন জুমের লিংক দেওয়া আছে এবং কি আইডি পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে আর আপনারা এই ক্লাসটা একটু শেয়ার করে দেন যেহেতু আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হয় ঠিক আছে তো সেকেন্ডটা বলছে লা ফিগুরা রিপ্রেজেন্টাতা এ উন সিগনালে দি অব্লিগো বলছে এটা বাধ্যতামূলক সিগনাল আসলে কি এটা পেরিকুলো বাধ্যতামূলক না তাহলে এটা ফালসো ওকে এরপরে তিন নাম্বারটা হচ্ছে সিগনালে রাফিগুরাতো প্রনুনসিয়া উন ত্রাত্তো দি স্ট্রাদা পেরিকুলোজো পের রিডোত্তা ভিজিবিলিতা মানে এখানে আমার দেখার ক্ষয় ক্ষমতা ধারণ ক্ষমতা কমে যাবে তাহলে এটা কি হবে যাচ্ছি এরপরে চার নাম্বারটা হচ্ছে লা ফিগুরা রিপ্রেজেন্টাতা উন সিগনালে দি পেরিকুলো আপনার এরকম গোলাকৃত সবগুলা ফ্রেচা এরকম থাকবে তাহলে এটা কি এটা রোতাতরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটা ফালসো ওকে আশা করি সবগুলা কুইজ সবাই বুঝতে পারছেন এখন এর পরের সিনিয়ালেতে চলে যাব আমরা ওকে পরেরটা হচ্ছে আপনার দপ্য কুরবা লা প্রিমা দেসরা আমরা আগে যেটা করে আসছি সেটা মাত্র সিঙ্গেল কুরবা ছিল একটা কুরবা আর এখন এখন যেটা করবো সেটা হচ্ছে ডাবল কুরবা মানে একদিক দিয়ে কুরবা করার পরে কিন্তু আরেকটা কুরবা মানে শুরু হয়ে যাবে তাহলে এখানে দপ্য কুরবা লা প্রিমা দেসরা মানে যে দুইটা কুরবা করবো প্রথমটা এটা ডাইন দিকে মন নিছে তো প্রনুনসিয়া দি নর্মা আছে এত চিনকান্তা মেত্রী মানে এটা সাধারণত 150 মিটার আগে আমাকে যে তারা অগ্রিম সতর্কতা দিয়ে দেয় লা প্রিমা আর দেসরা মানে এই কুরবা পেরিকুলোজাটা প্রথমটা ডাইন সাইড থেকে শুরু হবে যেহেতু ডাইন দিকে ঘুরে এরপর বাম দিকে গেছে তাহলে প্রথমটা ডাইন দিকে এসেন্ডো উন ত্রাত্তো দি স্ট্রাদা দোভে সলিতামেন্তে মানকা লা ভিজিবিলিতা সোনো ভিয়েত্তাতি যেহেতু এখানে আমার দেখার ধারণ ক্ষমতাটা কম দেখতেছি না আমি সামনে তাহলে এখানে কি কি নিষেধ করছে সোনো ভিয়েত্তাতি এখানে নিষিদ্ধ জিনিসগুলা হিলসোর পাস আমি চাইলে এখানে কোন ধরনের ওভারটেক করতে পারবো না আপনারা যদি খেয়াল করেন এই দাগগুলা কি কন্টিনিউ দেওয়া আছে তার মানে এখানে কেউ চাইলে ওভারটেক করতে পারবে না দপ্য সেন্সর ক্ষেত্রে মানে প্রতি সেন্সর জন্য একটা করে করছি ওই ক্ষেত্রে পারবে না তো এরপরে লাস্ট সস্তা যেহেতু এখানে ওভারটেক নিষেধ সস্তাও নিষেধ এখানে আমি চাইলে পার্কিং করতে পারবো না ইনভার্সিওনে দি মার্চা এ লা রেত্রো মার্চা আমি চাইলে এখানে ইউটার্নও নিতে পারবো না এবং কি কি আমি চাইলে রিভার্সও করতে পারবো না যে ব্যাক গিয়ারও আসতে পারবো না সব কিছু আমার জন্য নিষেধ সে লা কুরবা সি ত্রোভা ইন উনা স্ট্রাদা সেন্সো উনিকো এই ক্ষেত্রে কিন্তু ডিভার্সো মানে যদি আমি একটা
one way rastate pai, senso unico rastate pai, oppure a doppio senso con quattro corsie per due ogni senso di marcia. Il sorpasso si può effettuare. Jodi eta ekta senso unico, one way rasta hoy, erokom ekta one way rasta hoy, shobgula gari ekmukhi, shobgula gari ek dike jacche, oikhate ami chaile ki overtake korte parbo, seta kurva hok, dosso hok, apnar doppio kurva hok, je kono jaga hok na keno ami jani je samne theke kono gari asteche na, oikhate amake concentrate kore. ঠিক আছে আপনারা যদি কেউ অটোস্ট্রাদা উঠে থাকেন তাহলে দেখেন যে কারে যত আলাদা করা এখানে কিন্তু চাইলে যে কোনো ব্যক্তি ওভারটেক করতে পারবে কারণ সেটা কুরবাতেও করতে পারো যেহেতু তার সেন্সতে কোনো গাড়ি আসছে না সামনের দিক থেকে ওকে এরপরে বলছে ভিজনে ডিমিনিউরে লা ভেলোসিটা এই ক্ষেত্রে যেহেতু এখানে সেন্স উনিকো না এই ক্ষেত্রে বলছে যে আমার গতিসীমা আমি নিয়ন্ত্রণ রাখবো ইন রিলেশন আলা ভিজিবিলিটা যেহেতু আমি আমার যেহেতু দেখার ক্ষমতা কম এই জন্য আমি আমার গতিসীমাটাকে নিয়ন্ত্রণ রাখবো আর রাজ্য দেলা কুরবা মানে কুরবা যেভাবে গেছে ওইভাবে আমার গাড়িটাকে বা ভেলোসিটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আলে কন্ডিশনে দেলে স্পাল্টো রাস্তার পিসের উপর ডিপেন্ড করে এই আলকারিকো দেল ভিহিকল মানে গাড়ির ভিতরে যদি মালামাল বেশি থাকে ওই সিস্টেমে আমি আমার গতিসীমাটাকে নিয়ন্ত্রণ রাখবো এ স্পোস্তারসি ইল পিউ পসিবল মার্জিনে দেসো দেলা কারে যাতা মানে আপনার গাড়িটা নিয়ে যেহেতু আপনি একটা পেরিকল কুরবা পেরিকল তো করবেন ওই ক্ষেত্রে বলছে আপনার গাড়িটা নিয়ে ডাইন দিকে চেপে যাবেন ঠিক আছে della carreggiata se la strada è a doppio senso con due solo corsie e ক্ষেত্রে কি doppio senso e ক্ষেত্রে দুইটা corsie আছে মানে একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে গাড়ি আসবে তো এই ক্ষেত্রে আমি কি আমার গাড়িটা নিয়ে আমি ডান দিকে চেপে এরপরে কুরবাটা করব যেহেতু তার সাইডে না চলে যায় আচ্ছা এরপরে কি বলছে il segnale può essere integrato con un pannello recante la scritta tornanti figura 143 এখানে 140 নম্বর 143 নম্বর ফিগুরা ছবিতে যেটা দেখতেছেন সেইখানে বলতেছে যে এই রাস্তাটা আপনার কি scritta tornanti মানে কয়টা tornanti এই সিগন্যালের সাথে সংযুক্ত থাকতে পারে ও কোন pannello di essa 906 মানে pannello di essa হচ্ছে যাই ধরেন এই যে আপনার যে কুরবা দপ্তর কুরবাটা গেছে এই দপ্তর কুরবাটা কন্টিনিউ 2.8 কিলোমিটার চলবে ঠিক আছে তো এরকম একটা প্যানেলও এটার সাথে সংযুক্ত থাকতে পারে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা জানি যে আপনার সিগন্যালগুলো অনেক সহজ কিন্তু কুইজে কিন্তু আমাদেরকে অনেক ফ্রেগারে করে মানে কি আমাদেরকে অনেক কনফিউশনে ফেলা যায় এই জিনিসগুলো বলার কারণে তো আমরা যদি এখানে যদি জিনিসগুলো শিখে ফেলতে পারি জেনে ফেলতে পারি তাহলে কিন্তু কুইজে আমাদের কোনো ধরনের বিভ্রান্তি হবে না ওকে এরপরে বলছে সবালিয়া তো দি রেখে il segnale preannuncia una deviazione o un raccordo infatti la deviazione presuppone la presenza di un incrocio মানে deviazione হচ্ছে যে একটা incrocio যেখানে একটা incrocio সৃষ্টি হয়েছে এখান থেকে divided হয়ে গেছে রাস্তাগুলো তো এই সমস্ত জিনিস কিন্তু এটার সাথে বোঝায় না সেটা শুধুমাত্র আপনার এখানে ব্র্যাকেটে বোঝায় শুধুমাত্র আপনার incrocio এর ক্ষেত্রে আমরা পাবো তো এরকম যদি কোনো বল segnale preannuncia una deviazione o un raccordo তাহলে সবকিছুই falso হবে আশা করি সবাই বুঝতে পারছেন কিছু কুইজ করব এটা নিয়ে এরপরে আমরা পরের সিগন্যালতে চলে যাব ওকে প্রথম কুইজটা হচ্ছে এল সিগন্যালে রা ফিগুরা তো প্রেনুনচা উন রাকর্তো দি উশিতা অটোস্ট্রাদালে কি হবে এটা ফালসো ফালসো বলছে যে আমি চাইলে এখানে কি রাকর্তো দি উশিতা চাইলে এখানে আমি একটা এক্সিট নিতে পারবো যে এখানে একটা এক্সিট নিয়ে আমি যে কোন এক সাইডে যাইতে পারবো অটোস্ট্রাদার ভিতরে আসলে কি ফালসো এখানে অটোস্ট্রাদার কোনো সম্পর্ক নাই ওকে এরপর এটা হচ্ছে il segnale raffigurato richiede di moderare la velocità per potersi arrestare in caso di un ostacolo improvviso falso falso বলছে যে un ostacolo যদি এখানে কোনো ধরনের একটা বাধা সৃষ্টি হয় তাহলে কি আমি যে improvviso veloce e moderare la velocità per potersi arrestare যে এখানে আমি দাঁড়া যেতে পারবো in caso di un ostacolo improvviso কি হবে এটা খেয়াল করেন সবাই vero ধরেন রাস্তাতে কোনো কিছু একটা জিনিস পড়ে আছে কোনো একটা স্টাকলো কোনো একটা জিনিস বাধা দিতেছে আমাকে তো ওই ক্ষেত্রে কি আমার গতিসীমাটা এমন ভাবে হতে হবে যেহেতু ওই বাধাটা আমি মোকাবেলা করতে পারি যে কোনো কারণে ধরেন রাস্তায় কোনো একটা জিনিস পড়ে আছে স্টাকলো আছে বা কোনো একটা জিনিস লাগানো আছে তো এটা দেখলে আমি ওখানে কি আমি আমার গাড়িটাকে ফের মারে মানে টাইমের ভিতরে আমি কি গাড়িটাকে দাঁড়ায় করাইতে পারি ঠিক আছে তাহলে এটা বেরো ওকে তিন নাম্বারটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরাতো বিজনিও মোদেরারে লা ভেলোসিটা মানে এই সিগন্যালটা দেখার পরে কি আমার গতিসীমাটা আমি নিয়ন্ত্রণে নিয়ে আসব কি হবে বেরো অবশ্যই বেরো এই সিগন্যালে পেরিকলো যতগুলো দেখব তার মানে কি সামনে একটা বিপদ অবস্থা কিন্তু আমি চাইলে অনেক দ্রুত গতিতে যাইতে পারবো না ওকে চার নাম্বারটা হচ্ছে এল সিগন্যালে রাফিগুরাতো পো এসসেরে ইন্টারগাতো কন উন পানেলো ইন্ডিকান্তে তোরনান্তি এটা সাথে তোরনান্তি যেতে পারে কি হবে vero vero vero
এরপর এটা হচ্ছে এল সেনিয়ালে রা ফিগুরা তো প্রেনুনচা উন ইনক্রোচ মানে এটা একটা ইনক্রোচ চৌরাস্তা ফালসো আমি একটা চৌরাস্তা পাবো তাহলে এটা কি হবে ফালসো এখানে একটা ইনক্রোচ কোনো সম্পর্ক নাই ওকে এরপর এটা হচ্ছে এল সেনিয়ালে রা ফিগুরা তো প্রেনুনচা উন ডিভিয়াজিওনে পার লাবোরি ইন কোর্সো ফালসো লাবোরি ইন কোর্সো হলে কি হতো ফন্দো ডাল লাগতো ডাল লইতো তো এখানে এটা ফালসো ওকে আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে সিনিয়ালে চলে যাব পরের সিনিয়ালে কিন্তু সেম তো এখান এইখানে কি বোঝানোর দরকার আছে নাকি আমরা কুইজে চলে যাব সেম আগেরটা ডান দিক থেকে শুরু হইছে এটা বাম দিক থেকে শুরু হইছে আমাদের ফেসবুকে অনেকে আমাদের এই লাইভটি দেখতেছেন যারা এই লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন যেহেতু অন্যরাও যারা পাতেন্তা নেওয়ার জন্য আগ্রহী পাতেন্তা নেওয়ার জন্য আগ্রহী তারা ওই ক্লাসটা দেখতে পারে আর কি আর অনেকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন আপনাদের সবার আনসার আমি পরে দিব যেহেতু আমি ক্লাসে আছি WhatsApp চেক করতে পারতেছি না ঠিক আছে ওকে তো এখানে বলছে দপিও কুরবা লা প্রিমা আসিনিসরা মানে এটা ডাবল কুরবা প্রথমটা কি আগেরটা ছিল ডাইন সাইডে এটা বাম সাইডে সব ক্যাটাগরি সব কিছু একই সিস্টেম আগেরটা ডাইনে ছিল এটা এখন বাম সাইড দিয়ে হবে তাহলে এটা আমাদের আর জানার দরকার নাই যেহেতু দোনোটা একই নাকি হবে ব্রিজের সামনে বা অন্য কোনো কিছুর সামনে এরকম একটা স্ট্রেটরি হয়ে যায় তাহলে এটা কি হবে বলছে প্রথমটা বাম দিক থেকে শুরু হবে তাহলে এক্ষেত্রে এটা বেরো ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ালে রা ফিগুরা তো প্রেনুনচা ইন জেনেরে আ চেন্ত চিনকুয়ান্তা মেত্রি উনা দপ্য কুরবা পেরিকোলোজা আমার যে বেলোচিতাটা আছে গতিসীমার যেটা আছে সেটাকে আমি যেহেতু নিয়ন্ত্রণে নিয়ে আসি তাহলে এটা কি হবে বেরো ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ালে রা ফিগুরা তো প্রেনুনচা উন ত্রাতো দি স্ট্রাদা কন উনা সেরিয়া দি দসি এখানে অনেকগুলা দস আছে এরকম অনেকগুলা দস আছে একটার পর একটা পাবো দস কিন্তু উনা সেরিয়া দি হয় একটা হয় এরপরে যদি আরেকটা থাকে তার সামনে জেলে পাবেন তাহলে এটা কি হবে ফালসো ওকে এরপর এটা বলছে সিনিয়ালে রা ফিগুরা তো প্রেনুনচা উনা কনফ্লুয়েন্সা আ সিনিস্ট্রা ফালসো সেটাকে বলে কনফ্লুয়েন্সা তাহলে এক্ষেত্রে এটা কনফ্লুয়েন্সার কোনো কিছুই নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরের সিনিয়ালেতে চলে যাব যেহেতু আমাদের হাতে সময় কম আর কি ওকে এরপরেরটা হচ্ছে আপনার মাইক্রোফোন গুলো অফ করে দিই মিউট করে রাখি ওকে এরপরেরটা হচ্ছে আপনার পাসাজ্য লিভেলও কম বারিয়ারে ও সেমি বারিয়ারে মানে কি একটা পাসাজ্য লিভেলও পাবো সেখানে আপনার অবশ্যই একটা বারিয়ারে থাকবে এবং কি সেমি বারিয়ারে থাকবে ঠিক আছে বারিয়ারে এরকম আর সেমি বারিয়ারে যেটা অর্ধেক হয় আর কি সেটাকে বলে সেমি বারিয়ারে তো ইন্ডিকা আ চেন্ত চিনকান্তা মেত্রি উম পাসাজ্য লিভেলও কম বারিয়ারে ও সেমি বারিয়ারে মেজে বারিয়ারে কোন কিউ দোন সোলো উনা কোর্সিয়া দাভান্তি আই বিনারি মেজে বারিয়ারে হচ্ছে আমরা সেমি বারিয়ারে যেটা সেটা মাত্র শুধুমাত্র একটা কোর্সিয়াকে বন্ধ করে একটা কোর্সিয়াতে বন্ধ করে আর যেটা বারিয়ারে সেটা হচ্ছে কমপ্লিট বারিয়ারে মানে পুরো রাস্তাটাকে বন্ধ করে দেয় ঠিক আছে তো আমরা এখন যে সিনিয়ারটা করতেছি সেটা এটা এই সিনিয়ারটা আমরা এখন করতেছি ওকে এটা আপনার যে পাসাজে লিভেলও কম বারিয়ারও সেন্স বারিয়ারে যখনই আপনি এই সিনিয়ালটা ত্রুক হচ্ছে যখনই আপনি এই সিনিয়ালের ভিতরে একটা বেড়া সিস্টেম দেখবেন যে একটা বেড়ার মতো একটা জিনিস দেওয়া আছে তার মানে এখানে অবশ্যই একটা বারিয়ারে আছে বা সেমি বারিয়ারে অবশ্যই আছে সেন্সা বারিয়ারে এটার সাথে যদি আসে যে এরকম কোনো বারিয়ারে নাই তখন কিন্তু কুইজগুলো ফালস হবে তো এখানে বলছে বিজনে মদেরা লাভেল উচিতা প্যারেসেরে প্রন্তি আ ফেরমারসি সে চি সোনো উনা লুচে রোসা ফিসা চে মানে আমাদেরকে প্রন্ত থাকতে হবে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কি ক্ষেত্রে যদি কোনো কারণে আমি যে দেখি যে রাস্তার যে আপনার বাড়িয়ে পড়ার আগে যে লাইটটা আছে এখানে
যে লুচে ফিসা যেটা আছে সেটা যদি এখানে জ্বলে উঠে তাহলে আমাকে স্ত্রীষার ভিতরে এই দাগের ভিতরে আমাকে ফেরমারে করে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে আগে যারা ড্রাইভ করেন বা যারা নতুন লাইসেন্সধারি হবেন তারা জেনে নেন, আগে এই ক্ষেত্রে কিন্তু যে লাইট জ্বললেও কিন্তু অনেকে চলে যেত, যে এটা কিন্তু রাস্তার আইনে কিন্তু কনসেন্সেন্সিরে করে না। এখন 10 নভেম্বরের পরে তারা আরেকটা রুলস করছে যে কোনো 5-6 জুলিগুলোতে যদি ক্যামেরা বসানো হয় ওই ক্ষেত্রে যদি ধরা পড়ে সে লাল লাইটের উপরে চলে গেছে তাকে কিন্তু মুলতা পাঠাই দিবে, ফাইন করে দিবে। ওকে, তো বলছে বিজনে মদরাল্লা ভেলোচিতা প্যারাসেরে প্রন্তি আ ফেরমার্সি সে ছিসোনো una luce rossa fissa accesa due luci rosse lampeggianti in quello è semibarriere যখনই আমরা দেখব একটা semibarriere মানে কি অর্ধেক ব্যারিয়ারে যেটা আপনার পড়শিয়া সাইডটা বন্ধ করে ওখানে কি আপনার এরকম দুইটা লাইট থাকবে একসাথে, ঠিক আছে, যে একটা জ্বলবে একটা নিবে, একটা জ্বলবে একটা নিবে, সেটাকে বলে দপ্য আপনার লাম্পেজান্তি ইন কোন semibarriere due luci rosse। তো il dispositivo acquistico accompagna in funzione o cavalletti a strisce bianche e rosse মানে কি এখানে একটা ডিসপজিটিভ বা কম্পানি, এখানে আপনার যে সাউন্ড সিস্টেম একটা জিনিস থাকবে যে আপনাকে যখন লাল লাইটটা জ্বলবে তখন কন্টিনিউ সাউন্ড মানে একটা টিটি করে একটা শব্দ করবে, যেহেতু আপনি লাল লাইটটা যদি খেয়াল না করেন তাহলে সাউন্ডের কারণে আপনি বুঝতে পারুন যে এখানে কোন একটা পেরিকুলো আছে। ওকে, তো কে সারেবে ই বিনারি মানে কি এটার ভিতরে একটা বিনারিও আছে যেটা আপনার ফিগুরা 273-এর ভিতরে দেখতেছেন যে স্থাকলো গুলা যে ইল ডিসপজিটিভ আকুইস্টিক কম্পানি ইন ফাংশন দি কাভালেটি strisce bianche e rosse 276 che sarebbe binari non è consentito impegnare il passaggio a livello se il traffico intenso impedisce o sgombrarlo মানে কোন কারণে যদি এটা আরেকটা জিনিস কোন কারণে যদি আপনার পাসাজ্য লেভেলের এই সমস্ত জিনিসগুলো যদি নষ্ট থাকে যে ব্যারিয়ারগুলো নষ্ট থাকে ওই ক্ষেত্রে কিন্তু তারা চাইলে যে ফিগুরা 276 এই আপনার স্থাকলগুলো ব্যারিয়ারের সামনে দিয়ে রাখতে পারে যে যদি আপনার ব্যারিয়ারগুলো নষ্ট হয় ওই ক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যায় non è consentito impegnare il passaggio livello আমি কোন কারণে passaggio livello এর মাঝখানে যেখান দিয়ে ট্রেড লাইনটা গেছে এখানে এই জিনিসে এখানে আসি আমি অপেক্ষা করতে পারবো না যদি যদি সামনে কোনো ধরেন কোনো ট্রাফিক থাকে যে দেখতেছেন অনেক বড় ট্রাফিক আমি রেল লাইনের মাঝখানে আসি অপেক্ষা করতেছি না এই রেল লাইনের মাঝখানটা খালি রাখতে হবে ট্রাফিক যখন দেখবেন যে আপনার সামনে আপনি গাড়ি নিয়ে যায় দাঁড়াইতে পারবেন তখন আপনি এই রাস্তাটা পাড়ি দিবেন এর আগে কি রাস্তার এই সাইডে থাকবেন যেহেতু রেল লাইনের মাঝখানে যে কোনো সময় আপনার ব্যারিয়ারটা বন্ধ হয়ে যেতে পারে লাইটগুলো জ্বলে বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বলছে যে আপনার ট্রাফিক ইন্টেন্স যদি এখানে ট্রাফিকও বেশি থাকে ওই ক্ষেত্রে আমি এটার উপরে অবস্থান করতে পারবো না দাঁড়াইতে পারবো না। Sono inoltre vietato, মানে আমাকে এর পরও নিষেধ করছে la sosta in versione di marcia e la retromarcia, mentre il sorpasso si può effettuare se si rimane nel proprio senso di marcia, মানে আমি যদি এই দাগের ভিতরে থাকি যদি কাউকে যদি ওভারটেক করতে চাই কোনো একটা সাইকেল কোনো একটা মোটরসাইকেলকে যদি ওভারটেক করতে চাই ওই ক্ষেত্রে আমার জন্য কনসেন্টিত সরপাসও করতে পারবো এছাড়া আমি sosta in versione di marcia এই সমস্ত জিনিসগুলো আমাকে নিষেধ করছে আমি চাইলে করতে পারবো না। Ok, e poi dice se il veicolo si ferma per avaria guasto sui binari il conducente deve adottare ogni iniziativa utile al fine del evitare incidente mani কোনো কারণে যদি আমার গাড়িটা পাসাজ্য লেভেলের ভিতরে আটকা পড়ে তাহলে কন্ডুসেন্টকে ড্রাইভারকে যে কোনো ওয়েতে এই গাড়িটা এখান থেকে বাইর করতে হবে যে কোনো ওয়েতে সে হয়তো স্টেশন ফোন করবে স্টেশন ফোন করে জানাবে যে আমার গাড়িটা এখানে ব্লক হয়ে গেছে বা কোন একটা কন্ডুসেন্ট পিছে যে ড্রাইভারগুলো আছে তাদের একটা সাহায্য নেবে বা যে কোনো ব্যক্তি সাহায্য নিয়ে কিন্তু গাড়িটা এখান থেকে সরাই ফেলতে হবে যে এই জিনিসগুলো ইনিশিয়েটিভ একজন ড্রাইভারের করণীয় করতে হবে। এরপরে বলছে স্বালিয়াতো দিরে কে এল সিগন্যালে ইন্ডিকা ইনক্রোচো কন উনা লিনিয়া ট্রাম বিনারি মানে এটা মনে করা ভুল হবে এরকম কোন কুইজ আসলে ফালস হবে যে লিনিয়া ট্রাম বিনারি মানে ট্রামের সাথে কোন একটা সংযুক্ত আছে বা ট্রামের একটা লাইন গেছে মাঝখান দিয়ে সেটা ফালস হবে এটা শুধুমাত্র ফেরোভিয়ারে মানে রেল লাইন গেছে ট্রামের কোনো লাইন না। এরপরে বলছে ওকে পয়সারে প্রচেদুতা দাল সিগন্যালে ক্রোচে দি সান্ত আন্দ্রেয়া মানে এখানে একটা ক্রোচে দি সান্ত আন্দ্রেয়া এরকম কোনো একটা জিনিস আছে সেটাও কিন্তু ফালস এখানে কিন্তু ক্রোচে দি সান্ত আন্দ্রেয়া থাকবে না কি কারণে যেহেতু এটা একটা ব্যারিয়ারে ব্যারিয়ার সিস্টেম আছে এটা শুধুমাত্র সেন্সা ব্যারিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে ফিগুরা দিয়েছে এবং কি দো দিচ্ছি che si trova solamente nei passaggi a livelli senza barriere এখানে বলে দিছে যে এই সমস্ত 10 এবং কি 12 নম্বর ফিগুরা ছবিগুলো দেখতেছি এগুলো শুধুমাত্র সেন্সা ব্যারিয়ারের পাসাজ লেভেলে পাবো যেখানে বেড়া সিস্টেম ব্যারিয়ার আছে ওখানে আমরা এই জিনিসগুলো পাবো না। আশা করি বুঝতে পারছি এটা নিয়ে কিছু কুইজ করব কুইজের পরে আমরা প্রশ্নে চলে যাব যেহেতু আমাদের সময় শেষ। তো প্রথম কুইজটা হচ্ছে ইল সিগন্যালে রাফিগুরা তো প্রেনুনচা লিনক্রোচো কোন উনা লিনিয়া ট্রাম বিনারিয়া কি হবে এটা
থাকে তাহলে বলছে যে একটা লুচে রোসা ফিসা ওখানে লাগানো আছে, তাহলে এটা বেরোস্তা মানে ইনস্টল করা আছে রাস্তায়। Okay, এরপরে হচ্ছে in presence del segnale raffigurato è necessario moderare la velocità. এটা দেখার পরে আমি আমার গতিসীমাকে moderare করে ফেলবো, নিয়ন্ত্রণে নিয়ে আসবো, তাহলে এটা vero. Okay, এরপরে এটা il segnale raffigurato preannuncia un passaggio a livello con barriere o con semibarriere. মানে কি passaggio এটা দেখার পরে হয়তো এখানে লম্বা একটা barriere থাকতে পারে বা semibarriere থাকতে পারে যে একটা করছে একে সে ব্লক করে দিবে, তাহলে এটাও vero. Ok, এরপরে এটা হচ্ছে il segnale raffigurato preannuncia una strada senza uscita. মানে এখানে una strada senza uscita কোনটা, যেটা টি তাবাকিটির মতো যেটা সেটাকে বলে una strada senza uscita, মানে এই রাস্তার কোনো exit নেই, তাহলে এটা এটার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা falso. Il segnale raffigurato è posto di norma 150 metri prima del passaggio livello, মানে আমরা পাবো একটা passaggio livello, মানে নিকটে যখন চলে আসবো যখন 100 মিটার বাকি থাকবে তখন আমরা এই সিগন্যালটা পাবো, তাহলে এটা কি হবে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, তো যেহেতু সবাই সুন্দরভাবে উত্তর দিতে পারছেন, তো এখন আমরা কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যারা নতুন আছেন বা আগের ক্লাসগুলো করেন নাই, সবগুলো ক্লাস কিন্তু আমাদের ফেসবুক পেজে, আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজে এবং কি আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে গেলে আপনারা যে লাস্ট দুইটা ক্লাস আমরা করেছি সেগুলো পাবেন এবং কি আজকের ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে আপডেট মানে আপলোড করে দিব সেটা আপনারা পাবেন। আর আমাদের ক্লাসটা প্রতি শনিবার এবং কি মঙ্গলবার হয় রাত 10টা থেকে 11টা, সপ্তাহে দুই দিন, প্রতি মঙ্গলবার এবং কি শনিবার, ঠিক আছে? ধন্যবাদ। জি বলেন স্যার, এটা হচ্ছে কি আমরা তো ধরেন এখানে একটা সংক্ষিপ্ত একটা ক্লাস হইতেছে ধরেন মানে সপ্তাহ দুই দিন, তো এটা আমাদের জন্য এটা মানে এখন যেভাবে চলতেছে এটা তো হয়তো এক বছর শেষ হওয়ার মানে ধরেন পুরো কোর্সটা শেষ হওয়ার আমরা যেভাবে বুঝাইতেছি এটা চেষ্টা করবো আর কি এর ভিতরে বা যত আমি চাইতেছি আর কি আমাদের এখানে যারা ভাই বোন যারা আছে যারা আমরা একসাথে একটা পরিবার এখানে সবাই মানে আসছি খুব আগ্রহ নিয়ে যারা পাত্রতে নিতে ইচ্ছুক, তো ধরেন এই মাস তো অলরেডি শেষ, সামনের মাসে যদি আপনার কোনো এমন কোনো পরিকল্পনা থাকে আমরা আপনার কাছে প্রাইভেট ভাবে পড়তে চাই, যেমন আমি নিজে ইচ্ছুক, এখন আমি একা তো আর পারবো না, আমাদের এখানে যারা আছে আমাদের আমাদের অলরেডি যে প্রাইভেট যে ক্লাসগুলো হচ্ছে সেটা আপনার সপ্তাহে তিন দিন হয় মঙ্গলবার বুধবার শুক্রবার আর কি, তো রাত 9টা থেকে 10:30-11টা পর্যন্ত আমরা করাই, তো আমরা অলরেডি এটার 18 কি বলে 19 এবং কি 20 নাম্বার অধ্যায় চলে আসছি, তো মোটামুটি এক মাসের ভিতরে আমাদের ওই ক্লাসটা শেষ হয়ে যাবে, তো আমার প্ল্যানিং আছে যে আমরা আগামী ফেব্রুয়ারি থেকে আপনাদেরকে নিয়ে আর একটা ক্লাস শুরু করবো আর কি নতুন যেটা প্রাইভেট আর কি আপনারা। এখন ভাই আপনার সাথে যোগাযোগের কি এই যে নিচে যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরটা নিচে নাম্বার দেওয়া আছে ইজি বাংলা পাতেতে এডমিশনের জন্য কেউ যদি এখন থেকে যোগাযোগ করতে চান কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে গ্রুপে রাখবো আর কি কোনো সমস্যা নাই। স্যার আজকে খুব দ্রুত পাঠাইছেন কিন্তু বাংলাতে বুঝিয়ে দেওয়াতে আমরা বুঝতে পারছি, হ্যাঁ যেহেতু আমাদের সীমিত সীমিত সময় আর হ্যাঁ যেহেতু আমাদের সীমিত সময় এই কারণে আমি চেষ্টা করতেছি, আমি চাইলে কিন্তু আপনাদেরকে 30টা বা 35টা যে সমস্ত আমি এই কারণে চেষ্টা করতেছি এগুলাকে ভাগ ভাগ করে বুঝানোর জন্য একবারে প্রপারলি, যেহেতু আপনারা এই জিনিসগুলো জানতে পারেন বুঝতে পারেন। আরেকটা কথা সেটা হচ্ছে কি স্যার মানে আমরা মানে এই যে মানে আজকে ধরেন আপনারা আমরা দেখছি এই পেজ থেকে ধরেন এটা হচ্ছে ইতালি প্রবাসী যে পেজ থেকে দেখছি, কিন্তু কালকে থেকে আমরা কিন্তু আপনারা দেখা হয় না, ধরেন এটা তো মানে ইতালি ফেস্ট অনেক বিজি এটা ওদেরই এগুলাই দেয়, যদি এমন কোন ব্যবস্থা থাকে আমাদের আমরা ইতালি প্রবাসী পেজে আমরা সবসময় আপডেট দিই এবং কি আপনারা যদি চান ইজি বাংলা পাতেন তা এই এই পেজটা আমাদের ফেসবুক পেজটা তো লাইক দিয়ে রাখতে পারেন, এখানে আমরা প্রতিদিন কুইজ আপডেট দিই, কুইজ থাকে আমাদের যে কোনো আর আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিনিস যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে নক করলে আমি সবকিছু জিনিসের উত্তর দিব আর কি, কারো যদি কোনো কুইজ সম্বন্ধে জানতে চান বা আপনার যদি কোনো কিছু না বুঝার থাকে আমি বুঝাই দিব কোনো সমস্যা না, আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার আমি আপনাদেরকে করব। যে ভাই মনে থাকে না আমার যে পরে কিছুক্ষণ পর যে ভুলে যান কিভাবে মনে রাখতে পারি?
আপনার এটা কোনো সমস্যা না, যেটা যেটা আপনি পড়েন একটু পর পর ভুলে যান সেটাকে আপনার বারবার দেখতে হবে। ধরেন আমাদের রেকর্ড ভিডিওটা আপনি কন্টিনিউ দেখবেন, একদিনে দরকার হলে দুইবার দেখবেন, তিনবার দেখবেন, তখন দেখবেন যে আপনার মেমোরিতে গুলা ইয়া হয়ে যাবে আর কি, ক্যাচ করবে আস্তে আস্তে। যে একজন সিস্টার প্রশ্ন করছিলেন, বলেন ভাই আপনার প্রাইভেট ক্লাস গুলাতে কি সবগুলা কুইজ করানো হয়? হ্যাঁ, আমাদের সবগুলা মিক্স কুইজ আমরা করি, যারা পুরানো আছে আমাদের সিনিয়র গ্রুপ আছে সবার সাথে কিন্তু আমরা মিক্স কুইজ করি, এবং কি আমাদের মিক্স কুইজ গুলো আমরা ইজি বাংলা পাতেন্তের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সবগুলাতে কিন্তু দেওয়া আছে, আমাদের চ্যানেলে কিন্তু সবগুলা কুইজ দেওয়া আছে, আপনি চাইলে ওখানে দেখতে পারেন, আর যদি আমাদের প্রাইভেট ক্লাস অ্যাটেন্ড করতে চান সেটাও করতে পারবেন। যারা বুঝে না তাদের জন্য এই কোর্সটা আর কি, যেহেতু যারা বুঝতেছে না বা জানেন না তাদের জন্য আমরা প্রাইভেট কোর্স গুলো করাই, যেহেতু আপনারা একটা স্কুলে গেলে বুঝবেন না বা আপনাদের মানে নিম্ন কোনো ধারণাই নাই, সেই ধারণা গুলো দেওয়ার জন্য সেই ভয়টা দূর করার জন্য আমরা এটা করি আর কি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনার ক্লাসটা ঠিক আছে, মানে আমরা যদি আউট স্কুলে ভর্তি হই তাহলে তো আমাদের বাংলা ভাষায় বুঝিয়ে দিবে না যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এর জন্য অনেক সহজ ভাবে আপনি বুঝিয়ে দিতেছেন, ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আরেকজন প্রশ্ন করতে চাইছিলেন মনে হয়, বলেন। জি, আপনার কিছু কিছু এখানে শব্দ আছে যেগুলার অর্থ আমরা ইটালিয়ান ভাষায় সাধারণত ব্যবহার করি কিন্তু বুঝি না, এগুলা কি আপনার মানে যে বাংলার যে অর্থ ভাগ করে বুঝানো হয় আর কি? আর আমাদের বাংলা টুটেলও আছে, আপনারা সবগুলা শব্দের বাংলা অর্থ আছে, আমাদের যারা আমাদের প্রাইভেট ক্লাস করে তাদেরকে দেওয়া হয় আর কি। বিভিন্ন লিংকে বা বিভিন্ন জিমেইলের মাধ্যমে আমরা পাঠাই দিই আর কি, ঠিক আছে? তো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের লাইভটা শেষ করে ফেলবো। একটা কথা জানার ছিল আর কি। জি ভাই, আপনার নামটা বলেন, কোন শহর থেকে বলতেছেন? আমার নাম রিয়াদ, রোম শহর থেকে বলছি। যে আমি যতটুকু জানি যে যারা চোখে কম দেখে চশমা ইউজ করে তারা কি মানে এক্সামে দিতে পারে? অবশ্যই অবশ্যই, যারা অন্য লেখা থাকবে আপনার পাতন্তার পিছনে আপনি অবশ্যই এক্সাম দিতে পারেন। যারা আপনার লেন্স ইউজ করে, আপনার অকিয়ালি ইউজ করে, তাদের ভিজিটা মেডিকা ওয়েবে করবে, আপনার ডাক্তারে লিখে দিবে যে আপনার এখানে চশমা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে পাতন্তার পিছনে কিন্তু একটা চশমাটা সবসময় লাগানো থাকতে হবে, যদি না লাগাই আপনি ড্রাইভ করেন ওই ক্ষেত্রে আপনাকে জরিমানা করার পসিবিলিটি বেশি, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন না থাকলে আমরা আমাদের লাইভটা আজকে, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আমরা উপহার দিতে পারি আপনাদেরকে, আমরা ইতালি বাংলা থাকবেন, ইতালি বাংলা প্রবাসী যারা আয়োজন করছে সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।